রবিবার 29th January আর এখন বাজে সন্ধ্যে 6টা। এখন আমি মা বাবা মিলে একটুখানি বেরোবো, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে আছি একদম। তো ব্যাপারটা হচ্ছে কালকে থেকে আমাদের এখানে সব থেকে বড় মেলা বাণীপুর মেলা স্টার্ট হয়েছে। তো সারা সপ্তাহে যেহেতু আর একদম সময় হবে না, কলেজ রয়েছে আর বাবারও অফিস রয়েছে, তো একেবারেই বেরোনোর সময় হবে না। তাই জন্য ভাবলাম যে চলো আজকে গিয়ে ঘুরে আসি পুরো মেলাটা। পুরো মেলা তো অনেক বড়, একবারে কভার করা সম্ভব নয়, তাও যতটা হয় ঘুরিয়ে দেখাবো সব কিছু, কী কী আছে, কী কী রাইডস আছে, এভরিথিং। আর অবভিয়াসলি মেন পার্ট তো খাওয়া দাওয়া, তো কী কী খাচ্ছি সেটাও দেখাবো। তো পুরো ভিডিও দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি। বলে রাখি এটা হচ্ছে বাণীপুর মেলায় ঢোকার একদম মুখেই পার্কিং লট, মানে যারা বাইক গাড়ি এবং সাইকেল নিয়ে যারা বাণীপুর মেলা দেখতে আসে, তো সেগুলো পার্কিং করার জন্য পার্কিং লট। তারপরে শুরু হয়ে যাচ্ছে বাণীপুর মেলায়, চারিদিকে জিলেপি, মালপোয়া, নিমকি এসবের দোকান। তারপরে শুরু হয়ে যাচ্ছে ফার্নিচারের দোকান, বিভিন্ন বড় বড় ফার্নিচারের যে সমস্ত দোকানগুলো থাকে সেগুলো তাদের স্টল বসায়। তারপর বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড থাকে, প্লেগ্রাউন্ড মানে কিডস জোন মতো বানানো থাকে যেখানে বাচ্চারা খেলা করতে পারে। আর এখানে শুরু হয়ে যাচ্ছে হস্তশিল্প মেলা, মানে বিভিন্ন রকমের এক্সিবিশন, তারপরে আরও জিনিসপত্র থাকে এই হস্তশিল্প মেলার জায়গাটাতে। আরও খাবারের দোকানও আছে, পিঠের দোকান, ফুচকার দোকান, লস্যির দোকান, আরও অনেক খাবারের দোকান আছে। মেলায় এসে বাপন না খেলে হয়, এটা বাবার ডায়লগ ছিল। এবার যেহেতু বাণীপুর মেলা দু বছর পর আবার শুরু হয়েছিল, তাই জন্য বাণীপুর মেলাতে এরকম একটা থিম করা হয়েছিল যে বাণীপুর মেলা 2023 লেখা একটা থিম। তো সেখানে দাঁড়িয়ে ছবি তোলার খুব ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি, এত ভিড় সবাই ছবি তুলছিল তাই জন্য আমার আর তোলার জায়গা হয়নি। তারপরে আমরা এখানে ভিড় ঠেলে এই মেইন গেট দিয়ে বাণীপুর মেলার যে মেইন মেলাটা সেই মেলাটায় ঢুকছিলাম। এত ভিড়, মানে পুরো বনগা লোকাল মনে হচ্ছিল, সেটা তোমরা ভিডিওতে তো দেখেই বুঝতে পারছো। এটা হচ্ছে মেইন জায়গাটা, মানে একদম এন্ট্রি। তারপরে শুরু হচ্ছে আস্তে আস্তে সব দোকানগুলো ঘোরা, সুন্দর সুন্দর ব্যাগের দোকান ছিল চারিদিকে, এত সুন্দর না, দেখলেই কিনে নিতে ইচ্ছা করছিল কিন্তু সম্ভব নয়। তারপরে মা এদিক ওদিকে কাপের দোকান, এই দোকান সেই দোকানে চলে যাচ্ছে, আমি তো মাঝে মাঝে 3-4 বার মাকে হারিয়েও ফেলছিলাম, তো মায়ের পেছন পেছন ঘুরতে হচ্ছিলো, আমাকে কোনো উপায় ছিল না। মাকে দেখিয়ে দেখিয়ে বলছে যে মা দেখো ওটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, সেটা ভালো লাগছে, তো মানে দোকানদারকে পাগল করে দিচ্ছিলাম আমরা। তারপরে মায়ের কিছু কাপ পছন্দ হলো, সেখান থেকে আমরা কিছু জিনিসপত্র কিনলাম, কেনাকাটা হলো কিছু। তারপরে আমি এখানে পাগলের মতন ঘোরাঘুরি করছি, প্লিজ দেখে ইগনোর করো, কারণ মায়ের পেছন পেছন ঘোরা ছাড়া আমার কোনো কাজ নেই, আর বাবা খালি ভিডিও করে যাচ্ছিলো। তারপরে বাবা একটুখানি চা খেলো, লেবু চা। সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো মেলার রাইডস,
এখানে অনেক ধরনের রাইডস আছে, দুটো বড় বড় নাগরদোলা বসেছিল, মানে প্রত্যেকবার একটা থাকে, এবারে দুটো বসেছে। অ্যান্ড এই নাগরদোলাটা সব থেকে বেশি সুন্দর ছিল, উপর থেকে কাগজের কুচিও ছড়াচ্ছিল। আর সব থেকে মানে সুন্দর পার্টটা হচ্ছে, উপর থেকে এত সুন্দর লাগছিল, পুরো মেলাটাকে এত ছোট লাগছিল। আমি তো এই রাইডটাকে ভীষণ এনজয় করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। নাগরদোলায় চড়ার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মানে তখন ওই 8টার মতো বাজে। এবার মোমো তো ম্যান্ডেটারি অবশ্যই, তো সবার ফার্স্টে আমরা মোমো ট্রাই করলাম। আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে তোমরা অবশ্যই জানবে যে মোমো আমার কতটা ফেভারিট। তো আমি জাস্ট এই ফ্রাইড চিকেন মোমোটাকে মানে এত এনজয় করছিলাম না, এতটা গরম ছিল, মানে সঙ্গে সঙ্গে ফ্রাই করে দিয়েছে, আমি ধরতেও পারছিলাম না। বাট তাও আমার ভীষণ 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 ভালো লেগেছে মোমোটা। মানে 50 টাকা হিসেবে, 50 টাকা প্লেটে 5টা মোমো ছিল, তো 50 টাকা হিসেবে এত ভালো মোমো, জাস্ট ওয়াও মোমোর মতো টেস্ট ছিল। তো মোমো খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে এলাম এই ফিশ ফ্রাইয়ের কাউন্টারে। ফিশ ফ্রাই, চিকেন, এভরিথিং ছিল এই কাউন্টারটাতে। তো আমরা নিয়েছিলাম হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই, আর সাথে হচ্ছে ভেটকি বাটার ফিশ ফ্রাই যেটা, সেটা ওটাও দারুণ ছিল খেতে। মেলাতে এসেছি আর ঢাকার পিঠে স্টল থেকে ভাপা পিঠে খাবো না, এটা তো হতেই পারে না, একেবারেই না। তো সবার লাস্টে আমরা ভাপা পিঠে অর্ডার দিলাম, আর গরম গরম ভাপা পিঠে খেয়ে আমাদের আজকের বাণীপুর মেলা ঘোরা কমপ্লিট হলো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং লাইক করবে।